আজ পাস্তা বানাবো, তাই পাস্তা সিদ্ধ করার জন্য গরম জল দিয়েছি, তাতে একটু লবণ দিয়েছি। এবার পাস্তাগুলো তুলে দিচ্ছি। দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নেয় ভালো। এরপর পাস্তাটা ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে রান্নার প্রসেসিংটা বন্ধ হয়ে যায়। যেহেতু আমি হোয়াইট সস পাস্তা বানাবো, সেই জন্য কড়াই দিয়েছি একটু সাদা তেল এবং একটু বাটার। আপনারা পুরোটাই বাটারে করতে পারেন। এরপর যেটা দেব, দু চামচ ময়দা। ময়দাটা বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে, যাতে দলা পাকিয়ে না যায়, তারপর আস্তে আস্তে দেব দুধ। দু কাপ দুধ নিয়েছি, আমার এখানে আছে 200 গ্রাম পাস্তা। দু কাপ দুধ ও ঢেলে দেব, আস্তে আস্তে ঢালবো, আস্তে আস্তে মেশাতে থাকবো, যাতে দলা না পাকিয়ে যায়। দুধ মেশানো হয়ে গেলে তারপরে দেব লবণ, পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে ভালো করে সসটাকে তৈরি করে নেব। দেখবো যে চামচে যদি লেগে যাচ্ছে, যে সাদা মতো একটা পরত পড়ে যাচ্ছে, তার মানে সস আমার রেডি। তারপর যেটা দেব, গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়ে, অথবা কিনেও নিতে পারেন, অরিগ্যানো দিতে পারেন। আর যদি নিরামিষ না খান, সেক্ষেত্রে যখন আমি বাটার দিয়েছি, তার উপরে একটু রসুন কুচি দিয়ে দিতেই পারেন। যেহেতু আজ আমি নিরামিষ বানিয়েছি, সেই জন্য রসুনটাও আমি দিলাম না। সসটা তৈরি হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব, এবং পাস্তাটাও আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপর এক চামচ চিনি দেব। যে কোনো জিনিসের চিনি স্বাদ আনতে প্রয়োজন হয়, মিষ্টির জন্য না। যেহেতু আমি এখানে চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, সেক্ষেত্রে চিলি এক চামচ চিনি দিলে সেটা ঠিকঠাক স্বাদটা আসবে, এই জন্যই দেওয়া। দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না।